নমস্কার বন্ধুরা, WB এক্সাম প্রিপারেশন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে ম্যাথ পেডাগোগির লাস্ট একটা ভিডিও নিয়ে আসছি, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এটা লাস্ট প্রশ্ন পরীক্ষার জন্য, এটা তোমাদের লাস্ট ভিডিও ম্যাথ পেডাগোগির। সুতরাং এই প্রশ্নটা বা এই যে প্রশ্ন কোশ্চেনের সেটটা এনেছি, এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তোমরা একবার নিজেরা ঝালিয়ে নাও। এবং 15টা প্রশ্ন এনেছি ম্যাথ পেডাগোগিতে, যেরকম 15টা থাকে সেই 15টা প্রশ্ন, এবং তার উপর ভিত্তি করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কত পাচ্ছো। ঠিক আছে, প্রশ্নটা তোমরা একবার দেখো, বারবার বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কনসেপ্টটা বুঝতে পারবে, প্রশ্নের ধরনটা বুঝতে পারবে, পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। শুরু করছি, দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে। বিদ্যালয়ের ভিতরে গণিত শিক্ষা দেওয়া যায়, এটি কোন পদ্ধতি, মানে কোন পদ্ধতিতে গণিত শিক্ষা দেওয়া যায় বিদ্যালয়ের ভিতরে। দেখো অপশানগুলো দেখে নাও, চারটে অপশান আছে, আবিষ্কার পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, উভয় পদ্ধতি, আর কোনোটিই নয়। এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি, অর্থাৎ উভয় পদ্ধতি, অর্থাৎ আবিষ্কার পদ্ধতি এবং সমস্যা সমাধান পদ্ধতি, এ এবং বি দুটোই। ওই কারণে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে উভয় পদ্ধতি। নেক্সট প্রশ্ন বলেছে, এই প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ দেখো এখানে ম্যাথামেটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে। দেখো এখানে ম্যাথেমা, ঠিক আছে, ম্যাথেমা কারেক্ট অ্যান্সার হবে, ম্যাথেমা, কিন্তু এখানে ম্যাথেমা নেই, এম এ TH EMA, ম্যাথেমা, ঠিক আছে, ম্যাথেমা কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু এখানে ম্যাথেমা নেই, সেই কারণে তোমাদের এইটা দেওয়া গেল না। তো এখানে অপশান থাকবে, তোমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন এখানে সেরকমই অপশান থাকবে, সেই অনুযায়ী তোমরা অ্যান্সারটা করো, ঠিক আছে। সেই কারণে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম না। আর এমনি ম্যাথামেটিক্স কথাটি শব্দের অর্থ বা এটা কী এবং ম্যাথামেটিক্স কোন শব্দ থেকে এসেছে এই সম্পর্কে কিন্তু তোমরা পড়েছো, এই বিষয়ে তোমাদের আলাদা করে বলার কিছু নেই। এবং এই প্রশ্নটা তোমরা অনেকেই পারবে, 100 জনের ভেতরে 100 জনই হয়তো পারবে, যারা প্র্যাকটিস করছো আর কি, ঠিক আছে। সুতরাং এই প্রশ্নটা আর আলোচনা করলাম না, যেহেতু একটু সমস্যাজনক প্রশ্নটা, সুতরাং আমরা এই প্রশ্নটা বাদ দিয়ে চলে গেলাম। এই প্রশ্নটা মানে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট, উত্তরটা তোমরা একবার, যদি একটু কনফিউশন থাকে তোমাদের মধ্যে, আমি উত্তরটা লিখে দিলাম, দেখে নিও, অবশ্যই ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন দেখো, রজার বেকন কী বলেছেন। দেখো তোমাদের পরীক্ষা কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসে না, একটু ঘুরিয়ে আসে, সুতরাং পরীক্ষা কিন্তু প্রশ্ন এরকম ধরনেরই আসবে, সুতরাং ডাইরেক্ট তোমাদের দেবে না, অর্থাৎ উক্তিটি তুলে দিয়ে বলবে এটা কে দিয়েছেন, এরকমভাবে দেবেন না। যেহেতু তোমরা প্র্যাকটিস করছো, সেহেতু তোমাদের প্রশ্নের প্যাটার্নটা একটু ঘুরিয়ে দেবে, সুতরাং এই প্যাটার্নগুলো ফলো করার চেষ্টা করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন নতুন তোমাদের সব জানা প্রশ্ন, কিন্তু নতুন ওয়েতে, সুতরাং এই ওয়েটা সম্পর্কে না জানলে তোমরা কিন্তু পরীক্ষায় খুব মুশকিল হবে তোমাদের। দেখে নাও, এখানে বলেছে ফার্স্ট অপশান বলেছে গণিত সব বিজ্ঞানের বহির্পথ, তারপর একটা বলেছে শিক্ষা গবেষণার উন্মুক্ত দ্বারই গণিত, তারপরে বলেছে গণিত সব বিজ্ঞানের প্রবেশদ্বার, তারপরে বলেছে গণিত মনোবিদ্যার অন্তর্দ্বার, ঠিক আছে। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে, তোমরা সবাই জানো কারেক্ট অপশান অপশান সি, সব বিজ্ঞানের প্রবেশদ্বার, ঠিক আছে, গেটওয়ে টু অল সায়েন্সেস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে, দেখো গণিত হলো মানব সভ্যতার দর্পণ, মানব সভ্যতার দর্পণ, এই উক্তিটির প্রবক্তাকে। অপশানগুলি দেখো সব বিজ্ঞানের অপশানগুলো দেখো, এখানে বেঞ্জামিন পিয়ার্স, লক, হকবেন, নেপোলিয়ান, এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে, অপশান তোমরা সবাই জানো, এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে, অর্থাৎ মানব সভ্যতার দর্পণ, এই উক্তিটি বলেছেন কে, এখানে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি, হকবেন। এগুলো তোমরা অনেকেই জানো, প্র্যাকটিস করছো, তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি শিক্ষণ কৌশলের অন্তর্গত। দেখো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, দেখো এখান থেকে টুইস্ট শুরু হচ্ছে প্রশ্নের, বিভিন্ন যে প্রশ্নের প্যাটার্ন তোমরা কিন্তু তোমাদের মনে হবে সবকটাই ঠিক। দেখো এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে, অপশানগুলো দেখে নাও, নিচের কোনটি শিক্ষণ কৌশলের অন্তর্গত, কারেক্ট অপশান হয়ে যাচ্ছে সবকটি। অনেকের মনে হতে পারে শুধুমাত্র রিভিউ শিক্ষণ কৌশলের অন্তর্গত, না, নোট তৈরি করাও, ইন্টারভিউ, এই তিনটেই শিক্ষণ কৌশলের অন্তর্গত, সুতরাং সবকটি অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, সবকটি হবে রাইট। নেক্সট প্রশ্ন দেখো বলেছে, প্রশ্নটা আমার একটু পড়তে ভুল হয়ে গেল, এখানে সম্পর্কযুক্ত নয় বলেছে, ঠিক, গণিত শিক্ষিকা বা শিক্ষকের সাথে সম্পর্কযুক্ত নয়, পরিকল্পনা, আয় ব্যয়, শিক্ষণ, মূল্যায়ন, এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে, কারেক্ট অপশান কী হবে, অপশান বি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ আয় ব্যয়, গণিত শিক্ষণের ক্ষেত্রে গণিত শিক্ষক বা শিক্ষিকার
প্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় বিষয় নয়। নেক্সট দেখো বলেছে শিক্ষাবিদ জন ডিউই প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম কি, এটা তোমরা অনেকেই পারবে আশা করি। জন ডিউই প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম, এখানে চারটে অপশান, প্রদর্শন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, অনুবন্ধ পদ্ধতি। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি রাইট অ্যান্সার। আর একটা জিনিস দেখে নাও, এখানে অপশানের মধ্যে দেখো প্রকল্প পদ্ধতি আছে, প্রকল্প পদ্ধতির জনককে, প্রকল্প পদ্ধতির জনকের নাম তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এটা তোমাদের হোম টাস্ক থাকলো। তোমরা অনেকেই জানো, এইগুলো নিয়ে তোমরা চর্চা করছো, অনুশীলন করছো প্রতিদিনই, সুতরাং তোমরা এটা নিশ্চয়ই পারবে। প্রকল্প পদ্ধতির জনককে, এটা তোমাদের হোম টাস্ক, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন দেখো বলেছে গণিতের প্রকৃতি কী, গণিতের প্রকৃতি চারটে অপশান দেখো, যৌক্তিক, অলঙ্কারিক, জটিল, কোনোটিই নয়। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে যৌক্তিক। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরবর্তী যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্ট্যান্ট, দেখো প্রশ্নগুলো বুঝলে, দেখলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন কতটা উচ্চমানের এবং আসার সম্ভাবনা কতটা বেশি। দেখো শ্রেণীতে ছাত্রছাত্রীদের, নেক্সট প্রশ্ন দেখো শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে কীভাবে, কীভাবে তাদের শেখাতে হবে। এখানে দেখো অপশান রয়েছে চারটে, তাদের পছন্দ অপছন্দ অনুযায়ী, তাদের মানসিক বিকাশ অনুযায়ী, তাদের মানসিক উন্নতি অনুযায়ী, ওপরে সবকটি। এর মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ ওপরে সবগুলোই, ওপরে সবগুলোই রাইট অ্যান্সার হবে। ওপরে কী কী, মানুষ তাদের মানসিক উন্নতি অনুযায়ী, তাদের বিকাশ, মানসিক বিকাশ অনুযায়ী, তাদের পছন্দ অপছন্দ অনুযায়ী। এখানে যদি শুধু বলতো যে তাদের পছন্দ অনুযায়ী, তাহলে কিন্তু ওপরে সবকটি হতো না। প্রশ্নটা একটু ভালো করে অপশানগুলো বোঝার চেষ্টা করবে। এখানে বলেছে তাদের পছন্দ অপছন্দ দুটোই অ্যাড করে দিয়েছে, সুতরাং এই অপশানটাও কিন্তু ইনক্লুড হয়ে গেল এর মধ্যে। নেক্সট দেখো বলেছে আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী, আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এখানে চারটে অপশান দেওয়া, দেখো পরিবর্তনশীলতা, সাম্প্রদায়িকতা, শিক্ষক কেন্দ্রিক, অভিভাবকের অভিভাবক কেন্দ্রিক। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে পরিবর্তনশীলতা, অর্থাৎ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে দেখো, নেক্সট প্রশ্ন গণিত শিখনে কোন বিষয়টি গুরুত্ব নেই, গণিত শিখনে কোন বিষয়টির প্রয়োজন নেই। এখানে চারটে অপশান আছে, তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে নেই, বলেছে প্রয়োজন নেই, ঠিক আছে তোমরা সবাই জানো। এর মধ্যে কারেক্ট অপশান মুখস্থ, মুখস্থ করার কোনো গুরুত্ব নেই গণিতে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো সাতচল্লিশ, একশো সাতচল্লিশে বলেছে গণিতের প্রয়োজনীয় সূত্র মনে করতে পারা গণিতের কোন ধরনের শিক্ষণ, কোন ধরনের শিখন প্রয়োজনীয় সূত্র মনে করতে পারা। দেখো এই বিষয়ে কিন্তু আমাদের একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে সেইটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বা আই বাটনে দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখবে। সেখানে কিন্তু জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এই যে চারটে যে মানে দক্ষতা বা ক্ষমতা শিশুর, সেই চারটে দক্ষতা বা ক্ষমতার উপরে আমরা কিন্তু একটা স্পেশাল ক্লাস নিয়ে নিয়েছি, সেখানে অনেকগুলো আমরা এমসিকিউ সলভ করেছি। সেই এমসিকিউগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের পুরো ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওতে আমি কিন্তু আর বলছি না ডিটেলসে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এই ভিডিওতে, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অর্থাৎ মনে করতে পারা, মনে করতে পারা কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, ঠিক আছে। মনে করতে পারা কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ, অর্থাৎ জ্ঞান, ঠিক আছে। যদি বলতো যে কোনো ব্যাখ্যা করা বা কোনো উদাহরণ দেওয়া, তাহলে অবশ্যই কিন্তু বোধ হয়ে যেত, ঠিক আছে। মানে শিশু যখন কোনো বিষয় বুঝবে তখনই তো সে বোধ, তার মধ্যে বোধ জাগ্রত হবে, তখনই তো সে উদাহরণ দিতে পারবে, তাই না, উদাহরণ দিতে পারবে, তার ব্যাখ্যা করতে পারবে, তখন বোধ হয়ে যেত। যেহেতু বলেছে মনে করা, যেহেতু বলেছে সূত্র মনে করতে পারা, সেহেতু জ্ঞান হয়ে গেল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো গণিত শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়ক উপকরণ কোনটি, গণিত শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়ক উপকরণ। এখানে দেখো চারটে অপশান, টেপ রেকর্ডার, ব্ল্যাকবোর্ড, টেলিভিশন, ভিডিও। এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি, ব্ল্যাকবোর্ড। প্রত্যেকগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য সেটা হলো ব্ল্যাকবোর্ড। টেপ রেকর্ডার গণিতের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেই, টেলিভিশনেরও বিশেষ ভূমিকা নেই, ভিডিওর ভূমিকা আছে, কিন্তু ব্ল্যাকবোর্ড সবথেকে বেশি উপকারী বা উপযোগী। দেখো নেক্সট প্রশ্ন বলেছে ভগ্নাংশের ধারণা দিতে কোন উপকরণ ব্যবহার করা যেতে পারে। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কনফিউজিং কোশ্চেন এবং পরীক্ষা হলে কিন্তু কনফিউজ হয়ে যাবে স্টুডেন্ট। যেমন দেখো এখানে চারটে অপশান আছে, কাঠি, রং, ব্লেড, সবগুলো। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সবগুলোই, কারণ দেখো এখানে অনেকে বলতে পারে যে কাঠি, কাঠির উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ঠিক আছে। কারণ ভগ্নাংশের ব্যাখ্যা দিতে গেলে কাঠির উদাহরণ, কাঠিগুলো ভেঙে ভেঙে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। আবার
এটাও বলা যেতে পারে, তোমার অন্য অপশনগুলোও দেখতে হবে। যেমন এখানে ব্লেড বলেছে, দেখো ব্লেড একটা ব্লেড, একটা নতুন ব্লেড, সেই ব্লেডটাকে মাঝখান দিয়ে ভাঙলে ভাগ করা যাচ্ছে এবং ভেঙে ভাগ করে কত হচ্ছে সেইটা দিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে, তাই না? তো সুতরাং ব্লেডটাও ইম্পর্টেন্ট, কাঠি ব্লেড হয়ে গেলে রঙটাও চলে আসবে এর ভেতরে সবগুলোই, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে গণিত শিক্ষার, নেক্সট প্রশ্ন আজকের সেটে লাস্ট প্রশ্ন দেখো, বলেছে গণিত শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষক টিএলএম ব্যবহার করলে, টিএলএম ব্যবহার করছে অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস, এটা ব্যবহার করলে শিক্ষা প্রক্রিয়া সহজ হয়, শিখন প্রক্রিয়া সহজ হয়, আর উভয় সহজ হয়। দেখো অপশান এ বলেছে শিক্ষা প্রক্রিয়া সহজ হয়, অপশান বি বলেছে শিখন সহজ হয়, অপশান সি বলেছে উভয়, আর অপশান ডি বলেছে কোনোটিই না। এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাবে কোনটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, যে 15টার ভিতরে কতগুলো পারলে, ঠিক আছে? এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি উভয়, কারণ শিক্ষা প্রক্রিয়াকে যেরকম সহজ করছে, টিচারের যেরকম বুঝিয়ে বলতে বা বোঝাতে সহজ হচ্ছে টিএলএম ব্যবহার করলে, সেমনি শিখন প্রক্রিয়া সহজ হয়, অর্থাৎ শিক্ষার্থীরা বুঝতেও পারছে কিন্তু সহজে, সহজে কিন্তু বুঝতে পারছে, ঠিক আছে? সুতরাং উভয় হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর বেশি সময় নষ্ট করবো না, তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি, সব কিছু বেছে নেবে, সব কিছু দেখে নেবে, বুঝে নাও প্রত্যেকটা জিনিস, এবং পরীক্ষা হলে কালকে তোমাদের বেস্ট উইশেস তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য। এবং তোমরা কালকে অ্যাডমিট কার্ড দেখে 2 ঘন্টা আগেই এক্সাম সেন্টারে যাবে, এবং তোমরা কী কী রুলস রেগুলেশন মেনে যাবে সে তার জন্য আমাদের একটি ভিডিও দেওয়া আছে, কী কী জিনিস তোমাদের নিয়ে যেতে হবে আর কোন কোন জিনিস পরীক্ষা হল থেকে হয়ে গেলে নিয়ে আসবে তার জন্য একটা ভিডিও দেওয়া আছে, সেটা আমরা আই বাটনে দিয়ে দেবো, 2টো ভিডিও আমরা আই বাটনে দিয়ে দেবো, সেইগুলো তোমরা দেখে নিও, যে কটা প্রয়োজনীয় ভিডিও সেখান থেকে তোমরা অবশ্যই চেক করে নেবে যে পরীক্ষা হলে কী কী নিয়ে যেতে হবে এবং পরীক্ষা থেকে, পরীক্ষা হল থেকে কী কী আনতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে WB এক্সাম প্রিপারেশন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষার জন্য সবাইকে বেস্ট উইশেস।